হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন দু হাজার চব্বিশ এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার তেরো নিয়ে আলোচনা করছি এর আগে এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে প্রদত্ত কোন সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে যখন পাঁচ দিয়ে ভাগ করা হয় একশো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তিন হাজার একশো পঁচিশ এখানে এই ছশো পঁচিশ একে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পূর্ণ ঘনসংখ্যা হবে এরপরে একে দাগের দুয়ে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত টু থ্রি বহুভুজটির বহু সংখ্যা হিসাব করে লেখ সাতটি পাঁচটি আটটি কোনোটিই নয় এখানে অন্তকোণ ও বহিকণের যে অনুপাত তা হচ্ছে টুয়েটি থ্রি তাহলে বৈকোণের মান হচ্ছে একশো আশি ইন্টু এখানের আনুপাতিক পদ হচ্ছে বৈকোণের তিন আদেশের যোগ হলে পাঁচ তাহলে তিনের পাঁচ পাঁচ আর একশো আশি কাটা হলে ছত্রিশ ছত্রিশ তিন গুণগুলো একশো আট তাহলে বাহুর সংখ্যা হবে তিনশো ষাট ডিভাইডেড একশো আট এখানে রকম ভাগ যাবে না তাই এখানে কী হবে এর যে বাহুর সংখ্যা কোনোটিই নয় অপশান ডি এরপরে একে দাগে তিনে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় তিন সেমি ছ সেমি আট সেমি আট সেমি ছমি পনেরো সেমি দুই দশমিক সাত সেমি ছয় দশমিক এক সেমি আট দশমিক আট সেমি দুই দশমিক পাঁচ সেমি আট সেমি ছমি তো আমাদের বইয়ে যে উত্তরটি দেওয়া আছে উত্তরটি ভুল এখানে কিন্তু বি আর সি দুটো ক্ষেত্রেই কিন্তু ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় তার কারণ অপশান বিতে দুটো বাহুর যোগফল আট আর ছয় চোদ্দো পনেরো থেকে ছোটো হচ্ছে তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় এখানে যোগ করলে এই তৃতীয় যে বাহুটি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে এখানেও কিন্তু সম্ভব নয় আমরা জানি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তর হয় তাহলেই ত্রিভুজ অঙ্কন সম্ভব এরপরে একে দাগে চারে এন সংখ্যক কে অক্ষর তৈরি করতে মোট কাঠি লাগবে থ্রি এন ফোর এন প্লাস ওয়ান সিক্স এন কন্টিনিউ নয় একটি কের জন্য আমাদের কাঁঠি লাগবে একটা দুটা তিনটা তাহলে এন সংখ্যকের জন্য কাঠি লাগবে থ্রি এন টি এরপরে আগে দাগের পাঁচে নিচের বিন্দুগুলির মধ্যে কোনগুলি সমরেখ বিন্দু এখানে যে বিন্দুগুলি আছে এই বিন্দুগুলি সমরেখ তার কারণ দেখো এখানে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস পাঁচ আট তিন দুই এটি হবে না অপশান বিতে দেখো আছে মাইনাস আট পাঁচ মাইনাস আট মাইনাস সাত মাইনাস আট চার এই যে বিন্দুগুলো আছে এর প্রত্যেকটি যে ভুজের মান তা একই এই বিন্দুগুলি দিয়ে যে সলেখাটি আমরা পাবো তা ওয়াই অক্ষের সমান্তরাল হবে আর অন্যগুলো কিন্তু একই রেখার উপরে বসবে না এরপরে একে থেকে ছয় ত্রিভুজ এবিসি এর এসি এবং ডি বিন্দু পর্যন্ত এমনভাবে পরিচয় করা হলো যাতে এসি সমান সিডি এবং কোন এবিসি সমান আশি ডিগ্রি কোন এডিসি এর মান পঁচিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আশি ডিগ্রি ত্রিভুজ এবিসির এবি সমান বিসি কোন বি সমান হচ্ছে আশি ডিগ্রি আর কোন বি সি এ সমান হচ্ছে তাহলে একশো আশি মাইনাস আশি ডিভাইডেড টু যেহেতু দুটো দৈর্ঘ্য সমান তাহলে এটা হচ্ছে বিয়ে করে একশো ডিভাইডেড টু শোন পঞ্চাশ এবার কোন এ ডি এর মান হচ্ছে একশো আশি মাইনাস পঞ্চাশ তাহলে কত হবে একশো তিরিশ কেন কোন এই এ সি ডি এর যে মানটা সেটা হচ্ছে সি কোণ থেকে বিয়ে করলে এই দিকের যে মানটা ওকে আবার কোন এ ডি সি সমান হচ্ছে একশো আশি মাইনাস একশো তিরিশ ডিভাইডেড টু সমান হচ্ছে পঞ্চাশ বাই দুই সমান পঁচিশ ডিগ্রি কেন এই দুটো কোনো আবার সমান তাই ডি কোণের যে মান তা হলো পঁচিশ ডিগ্রি এরপর দুয়ের দাগে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একে একটি বাক্সে রাখা সিকি আধুলি এবং এক টাকার মুদ্রার সংখ্যার অনুপাত ফোর ই টু থ্রি ইন্টু টু হলে এদের মূল্যের অনুপাত কত সিকি আধুলি এবং এক টাকার মুদ্রার সংখ্যার অনুপাত ফোর ইটু থ্রি ইন্টু টু তাহলে মূল্যের অনুপাত হবে এটি হচ্ছে সিকি এই চারটে সিকি চারটে সিকির মূল্য হচ্ছে পঁচিশ সাড়ে একশো আর তিনটে যেহেতু এখানে আধুলি আছে তিন গুণিত পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ আর দুই গুণিত একশো করলে এটা হচ্ছে দুশো তাহলে সবগুলো তো পয়সা চলে এলো এরপর এদেরকে যদি পঞ্চাশ ভাগ করে তাহলে এখানে হবে দুই এখানে হবে তিন এখানে হবে চার তাহলে টু ইটু থ্রি ইন্টু ফোর এরপরে দুইয়ের দাগের দুই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য হলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড জেড মাইনাস টু ওয়াই ডিভাইডেড জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড এক্স সমান কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হল শূন্য এখান থেকে এক্স প্লাস ওয়াই যদি আমরা মান বের করতে যাই তাহলে এই জেডকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে মাইনাস জেড এরপর একই রকমভাবে ওয়াই প্লাস জেড সমান হলো মাইনাস এক্স জেড প্লাস এক্স সমান হলো মাইনাস ওয়াই এরপর এখানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড জেড মাইনাস টু ওয়াই ডিভাইডেড জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড এক্স এক্স প্লাস ওয়াই এর মান হল মাইনাস জেড তাই মাইনাস জেড বসানো হল জেড প্লাস এক্স এর মান হল মাইনাস ওয়াই তাই মাইনাস ওয়াই এখানে বসানো হয়েছে ওয়াই প্লাস জেড এর মান হল মাইনাস এক্স তাই মাইনাস এক্স এখানে বসিতে হয়েছে এরপর জেড জেড কেটে গেলে মাইনাস ওয়ান এখানে ওয়াই ওয়াই কেটে গেলে এখানে মাইনাস আর এখানে মাইনাস প্লাস টু এক্স এক্স কেটে গেল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু আর এখানে যে প্লাস টু কেটে গেলে গেত শূন্য অতএব নির্ম মান হল শূন্য এরপরে দুই হাজার তিনে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো আট ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত এর অন্তঃকণের পরিমাপ যেহেতু একশো আট তাহলে বইকর্ণের মান হবে একশো আশি মাইনাস একশো আটশন বাহাত্তর ডিগ্রি তাহলে বাহু সংখ্যা হবে তিনশো ষাট ডিভাইডেড বাহাত্তর সমান পাঁচ অতএব কর্ণের সংখ্যা হবে আমরা জানি কর্ণের সূত্র হচ্ছে বাহু সংখ্যা ইন্টু বাহু সংখ্যা মাইনাস তিন ডিভাইডেড টু তাহলে এখানে বিয়োগ করে দুই 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 কেটে গেলো তাহলে পাঁচ আছে তাহলে সমান হল পাঁচ এরপরে দুই দাগের চারে একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটি একের পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি হলে সংখ্যাটি কত আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হলো এক্স তাহলে এক্স বাই টু সমান হচ্ছে এক্স বাই ফাইভ প্লাস সিক্স এরপর উভয় পক্ষকে যদি দশ দিয়ে গুণ করে তাহলে এখানে হবে ফাইভ এক্স এখানে হবে টু এক্স এখানে ষাট হবে এক্স এদিকে আনলে মাইনাস টু এক্স হবে এখানে বিয়ে করে থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান ষাট উভয় পক্ষে তিন দিয়ে ভাগ করলে এক্সের মান হবে কুড়ি এরপরে দুই দাগের পাঁচে স্কোয়ার মাইনাস পঁচিশ ছয় বিন্দুটি ওয়ক্ষের উপর অবস্থিত হলে এ এর মান কত যেহেতু ওয়ক্ষের উপর অবস্থিত তাহলে ভুজের মান শূন্য অর্থাৎ স্কোয়ার মাইনাস পঁচিশ সমান শূন্য তাহলে স্কোয়ার সমান হল পঁচিশ পঁচিশ সমানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার উহে পক্ষে বর্গমূল করলে এ সমান হবে প্লাস মাইনাস ফাইভ এটি হলো আমাদের এর মান এরপরে একে দাগে ছয় পি সমান এ কিউ প্লাস বি কিউ কিউ সমান এ বি আর সমান এ প্লাস বি হলে আর কিউব এর মান কত আর সমান এ প্লাস বি পি সমান এ কি প্লাস বি কিউব কিউ সমান বি আর কিউ এরপর বই যদি কিউ করা হয় তাহলে আর কিউব সমান এ প্লাস বি হল কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর যে মান তা হচ্ছে পি আর থ্রি ইন্টু এবি এ বির বিয়ান কিউ আর এ প্লাস বির রান আর তাহলে সবগুলো বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন সমান হল পি প্লাস থ্রি কিউ আর এরপরে দুই হাজার সাথে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এর সর্বতম মান কত ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এখানে যোগ করলে হবে প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে আমরা যোগ করব যেখানে যোগ করলে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে যোগ করলে নিচে এক্স প্লাস ওয়ান যেমন আছে থাকলো এখানে এগুলো সবই ভগ্নাংশের মধ্যে যোগ হবে তাহলে একের সঙ্গে এক্স প্লাস টু গুণ করলে এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু আর এখানে হবে এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এখানে যোগগুলো হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স প্লাস ওয়ান যেমন আছে থাকলো হরগুলো যেমন আছে থাকবে শুধু লগগুলোই চেঞ্জ হবে এখানে হবে এক্স প্লাস থ্রি এখানে হবে এক্স প্লাস ফোর এরপর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে গেল এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে গেল এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি উপরে নিচে কেটে গেছে এখন এখানে এক্স প্লাস ফোর আছে তাহলে এক্স প্লাস ফোর আর এখানে এক্স আছে তার ডিভাইডেড এক্স এটি হলো আমাদের নির্মাণ এরপর দুই হেদারা আটে একটি ঘনকের আয়তন টু এম প্লাস থ্রি এন এর কিউ মাইনাস টু এম মাইনাস থ্রি এন এর হোল কিউ মাইনাস আঠেরো এন ইন্টু ফোর এম স্কোয়ার মাইনাস নাইন এন স্কোয়ার ঘন একক হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক টু এম প্লাস থ্রি এন এর হোল কিউ মাইনাস টু এম মাইনাস থ্রি এন এর হোল কিউ মাইনাস আঠেরো এন ইন্টু ফোর এম এর স্কোয়ার মাইনাস নাইন এন এর স্কোয়ার একে সাজিয়ে নিচ্ছি এদিকটা যেমন তেমনই থাকলো এখান নাকি আমরা এই টু এম এর হোল স্কোয়ার মাইনাস থ্রি এন এর হোল স্কোয়ার হবে একে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে ভেঙে নিলে হবে টু এম প্লাস থ্রি এন ইন্টু টু এম মাইনাস থ্রি এন এরপর এটি যেমন শেষ থাকলো এটি যেমন থাকলো মাইনাস থ্রি ইন টু এই আঠেরো এনকে লেখা হলো টু এম প্লাস থ্রি এন মাইনাস টু এম মাইনাস থ্রি এন এখানে বিয়োগ করলে টু এম টু এম কেটে যাবে তাহলে যোগ করলে এটা তখন হয়েছে মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন থ্রি এন থ্রি এন সিক্স এন আর এখানে থ্রি গুণ করলে আঠেরো এন হয়ে যাচ্ছে তাহলে আর এটা যেমন গুণ আকার ছিল গুণ থাকলো এটা যদি হয় যদি বি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটি হল এ মাইনাস বি হোল কিউবের সূত্র টু এম প্লাস থ্রি এন মাইনাস টু এম মাইনাস থ্রি এন এর হোল কিউব এখানে বিয়োগ করে টু এম টু এম কেটে যাবে থ্রি এন এখানে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে থ্রি এন যোগ করলে সিক্স এন তাহলে সিক্স এন এর হোল কিউব অতএব ঘনকের যে বাহুদৈর্ঘ্য তা হচ্ছে সিক্স এন একক এরপর তিন দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একে বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হয় পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে গাণিতিক সমস্যাটি হলো খালের দৈর্ঘ্য ব্যাকেটে মিটার সময় ব্যাকেটে দিন বারোশো তিনের চার তাহলে বারোশো ইন্টু তিনের চার সমান হচ্ছে নশো মিটার কাটা হয়েছে কতদিনে পনেরো দিনে বাকি আছে কত না বারোশো মাইনাস নশো তিনশো কতদিন সময় লাগবে তা বের করতে হবে খালের দৈর্ঘ্য যদি কমে তাহলে সময়ও কমবে অর্থাৎ এটি সরল সম্পর্কে আছে অতএব নির্ণীয় সময় সমান হলো তিনশো গুণিত পনেরো ডিভাইডেড নশো দূরশুনে দূরশন কেটে গেলো তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো তাহলে পনেরো উপরে বসবে আর যেহেতু এটি সরল সম্পর্ক তাই তিনশো উপরে যাবে নশো নিচে আসবে সেভাবে লিখেছি অতএব নির্ণয় যে সময় তা হচ্ছে পাঁচ দিন এরপরেই তিনের দাগের দিয়ে ব্লু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে কুড়ি দিন ও তিরিশ দিন করতে পারে তারা একশো সাত দিন কাজ করার পর দুজনেই চলে গেলে তখন তা এসে দশ দিনে বাকি আইটি শেষ করলো ওই কাজটি তা তাই এক কতদিনে শেষ করবে ধরি কাজের সম্পূর্ণ পরিমাণ সমান এক অংশ বুলু কুড়ি দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে একের কুড়ি অংশ তথাগত তিরিশ দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে তিরিশ অংশ দুজনে একত্রে একদিনে কাজ করে কত না একের কুড়ি যুক্ত একত্রিশ এই তিরিশ আর লস লশক ষাট আর উপরে হবে তাহলে তিন যুক্ত দুই পাঁচের ষাট হল একের বারো অংশ কারণ দুজন সাত দিন কাজ করেছে সাত দিনে কাজ করেছে কত না একের বারো শন সাত গুণ করলে হবে সাতের বারো অংশ তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ এক মাইনাস সাতের বারো সমান হচ্ছে বারো মাইনাস সাত ডিভাইডেড বারো সমান পাঁচের বারো অংশ তাতাই পাঁচের বারো অংশ কাজ করে দশ দিনে এক অংশ কাজ করে দশ গুণিত বারো বাই পাঁচ পাঁচ আট দশ কাটার হলে দুই সময় বারো গুণ করলে চব্বিশ অতএব তাতাই একা চব্বিশ দিনে কাজটি করবে এরপরে তিনি দেখে তিনি রমার বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল রমার বেতন শতকরা কত পরিবর্তন হলো ধরি প্রথমে বেতন ছিল একশো টাকা প্রথমে বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছি তো বৃদ্ধি পেয়ে বেতন হলো একশো প্লাস কুড়ি সমান একশো কুড়ি টাকা পরেই কুড়ি পার্সেন্ট হ্রাস পেলো তাহলে একশো টাকায় হ্রাস পায় কুড়ি টাকায় এক টাকায় হ্রাস পায় কুড়ি বাই একশো টাকা একশো কুড়ি টাকায় হ্রাস পায় কুড়ি গুণিত একশো কুড়ি ডিভাইডের একশো এখানে একটার জন্য এখানে একটা জন্য এখানে একটা জন্য এখানে পার্সেন্ট কেটে গেল সামানো হল বারো জনের চব্বিশ টাকা এবার বেতন হ্রাসের পরে বেতন হয়েছে একশো কুড়ি মাইনাস চব্বিশ সমান ছিয়ানব্বই টাকা তাই একশো টাকায় বেতন হ্রাস পেয়েছে কত না একশো মাইনাস ছিয়ানব্বই সমান চার টাকা তাহলে একশোটা যদি চার টাকা পায় তাহলে মোটের উপর চার পার্সেন্ট হ্রাস পেয়েছে বা হ্রাস পাবে এখন আমি তোমাদের তিনের দাগ পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি পরের পরে তোমাদের করিয়ে দেব ভিডিওটি শেষ সময় দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ